আমি আমার ল্যাপটপের হার্ড ডিস্কটা আপডেট করতে যাচ্ছিলাম। সো প্রথমে এখানে এই স্ক্রুটা খুলতে হবে, এখান থেকে এইটা, তারপরে এখানে এখানে একটা, তারপরে এই জায়গায় চারটা স্ক্রু আছে, তো এগুলো খুলে নিতে হবে। তো এটা খুলে নেওয়ার পর ব্যাক পার্টটা আমি খুলে নিলাম, ব্যাক পার্টটা খুলে রাখতে হবে আর কি। তারপরে এখানে হার্ড ডিস্কটা আমার খুলে নিতে হবে, হার্ড ডিস্কটা প্রথমে খুলে রাখি। তারপরে এখানে হার্ড ডিস্ক খোলা হলে আমার এখানে M.2 লাগাবো, বাট আমার M.2 স্লট নেই। সো আমি একটা অ্যাডাপ্টার নিয়েছি, সাটা 3.02 M.2 কনভার্টার আর কি, কনভার্টার, এই কনভার্টারটা। সো এটার মধ্যে আমার M.2 SSDটা লাগাবো। হ্যাঁ, এটা লাগানো মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, এখন লাগানো হয়ে গেছে। তারপরে এখন এটা আমার হার্ড ডিস্কের জায়গায় আমি এটা সেট করে দিব। এই তো কমপ্লিট হয়ে গেছে। এখানে এডিশনাল কোনো যে স্ক্রু দিয়ে লাগানোর ব্যবস্থা নেই, সো এভাবে লাগাতে হচ্ছে। তারপরে আমার এই যে ব্যাক পার্টটা আবার লাগিয়ে দিচ্ছি। তারপর এই স্ক্রুগুলো যেগুলো আগে ছিল, সো এই স্ক্রুগুলো আবার লাগিয়ে দিবেন, এরপরেই আপনার আপগ্রেডেশন কমপ্লিট হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।